ম্যাজিকের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ক্রমিত জোড় ও কার্তেশীয় গুণফল। এটা অবশ্যই ক্লাস ইলেভেনের একটি অধ্যায়। এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেট তথ্য যে টপিকটা আমরা আগে আলোচনা করেছি তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ রিলেটেড। আর এই কার্তেশীয় গুণফল এর উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে সম্বন্ধ অর্থাৎ রিলেশন। সেই জন্য আমরা আজ কার্তেশীয় গুণফল এবং ক্রমিত জোড়টা ডিটেলস আলোচনা করব। এখানে আমরা প্রাথমিক ধারণা দেওয়ার পর অর্থাৎ এই অধ্যায়ে প্রাথমিক ধারণা দেওয়ার পর আমরা এসএলদের বইয়ের যে অনুশীলনে দুয়ের এ আছে তারও কিছু অঙ্ক আলোচনা করব। তারপর পরবর্তী ভিডিওয়ে আমরা অবশ্যই রিলেশন নিয়ে হাজির হব। তবে হ্যাঁ, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আগে যে সেট তত্ত্ব আলোচনা করা আছে তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আসছি আমরা মূল পর্বে। তা প্রথমে আমরা জানব ক্রমিত জোড় কি। প্রথমে জানব ক্রমিত জোড় কি। দুটি বস্তু বা দুটি পদ হচ্ছে এ আর বি। এটাকে যদি আমরা এ কমা বি এই আকারে আমরা যুগলবন্দী করতে পারি তাহলে এটাকেই বলা হচ্ছে এ এবং বি এর ক্রমিত জোড়, যেখানে এ হচ্ছে প্রথম পদ আর বি হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে কি বললাম, এ এবং বি দুটো বস্তু বা পদ, সেটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি এই আকারে আমরা যুগলবন্দি করতে পারি তাহলে এটাকেই বলা হচ্ছে ক্রমিত জোড়, যেখানে এ হচ্ছে প্রথম পদ এই ক্রমিত জোড়ের আর বি হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে দেখো, তা এই ক্রমিত জোড়টা এই আকারেও থাকতে পারে, এ কমা বি না হয় বি কমা এ থাকতে পারে। এবার যদি এ আর বি নট ইকুয়াল হয়, এ এবং বি যদি অসমান হয় তাহলে অবশ্যই এ কমা বি এই ক্রমিত জোড় নট ইকুয়াল টু হবে বি কমা এ। তাহলে এ বি ক্রমিত জোড়টা অবশ্যই বি এ ক্রমিত জোড় অসমান হবে যদি কিনা এ নট ইকুয়াল টু বি হয়। তা এই ক্রমিত জোড়ের উপর কোন ধরনের অঙ্ক থাকে বা কি কোন ধরনের অঙ্ক থাকতে পারে তা দেখবে তোমাদের অনুশীলনীতে আছে। হয়তো এমনও থাকতে পারে, দেখো এ প্লাস বি আর একটা আছে হয়তো এ মাইনাস বি সমান দেওয়া আছে হয়তো ফোর কমা টু। তাহলে এই দুটো ক্রমিত জোড় যেহেতু সমান তাহলে অবশ্যই আমরা এখানে কি পাব, এ প্লাস বি সমান পাব ফোর আর এ মাইনাস বি সমান পাব আমরা টু। তাহলে এইরকম একটা ক্রমিত জোড় মানে এই ক্রমিত জোড় এর সমান দিয়ে আমাদের বলতে পারি এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু এই দুটো ক্রমিত জোড় সমান তাহলে আমরা কি পাব, এর প্রথম পদ সমান এর প্রথম পদ আর এর দ্বিতীয় পদ সমান হচ্ছে এর দ্বিতীয় পদ। এই সমান করে এই দুটো সমাধান করলে আমরা কি পাব, যে না এ এবং বি এর মান পেয়ে যাব। তা দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা অনুশীলনীতে পেয়ে যাবে। এই ছিল ক্রমিত জোড়। এরপরে কার্তেশীয় গুণফল কি, কার্তেশীয় গুণফল কি। তা দেখো কার্তেশীয় গুণফল বিষয়টি হচ্ছে এ একটা সেট বি একটা সেট। এবার এ কার্তেশীয় গুণ বি এর দ্বারা আমরা একটা সেট পাব আর সেটের প্রত্যেকটি পদ ক্রমিত জোড় আকারে থাকবে। যে ক্রমিত জোড়ের প্রথম পদগুলো অবশ্যই এ সেটের অন্তর্গত হবে আর দ্বিতীয় পদগুলো অবশ্যই বি সেটের অন্তর্গত হবে। তাহলে আবারও বলছি, এ একটা সেট এবং বি একটা সেট, তাহলে এ কার্তেশীয় গুণ বি এটাকে দেখবে উচ্চারণটা এ ক্রস বি দ্বারাও উচ্চারণ করা হয় বা তোমরা এ কার্তেশীয় গুণ বি দ্বারাও কিন্তু তোমরা উচ্চারণ করতে পারো বা প্রকাশ করতে পারো। তাহলে আবারও বলছি, এ ক্রস বি বা এ কার্তেশীয় গুণ বি করলে আমরা যে সেট পাব সেটের প্রত্যেকটি পদ ক্রমিত জোড় আকারে থাকবে। অর্থাৎ আমাদের থাকবে কি,
x comma y এই আকারের এলিমেন্ট থাকবে যে এলিমেন্টের প্রত্যেকটির প্রথম পদ হবে a সেটের অন্তর্গত আর দ্বিতীয় পদ হবে অবশ্যই b সেটের অন্তর্গত তাহলে ম্যাথমেটিক্যালি যদি আমরা প্রকাশ করি তাহলে এটা সমান হচ্ছে x comma y such that x belongs to a and y belongs to b এই হচ্ছে আমাদের এ কার্তেশীয় গুণ বি এর ডেফিনেশন তাহলে এ কার্তেশীয় গুণ বি করলে যদি এই পাই তাহলে আমরা যদি বি কার্তেশীয় গুণ এ করি তাহলে আমরা কি পাব তাহলে বি কার্তেশীয় গুণ এ করলে কি হবে আমরা যে সেট পাব সেই সেটের প্রত্যেকটি পদ ক্রমিত জোড়াকারে থাকবে এবং ওই ক্রমিত জোড়ে প্রথম পদ হবে বি এর অন্তর্গত আর দ্বিতীয় পদ হবে অবশ্যই এর অন্তর্গত তাহলে এখানে আমরা কি বলতে পারি y, x such that তাহলে x belongs to a and y belongs to b এটাকে আমরা এই যেটা লিখলাম এটাকে যদি কেউ y belongs to b and x belongs to a লিখে তা তখন তো অসুবিধা নেই কারণ তোমরা সেটের ডেফিনেশন জানো আমাদের এন্ড দ্বারা জয়েন করলে সেটা কি হয় সেটা কমিউটেটিভ হয় বা বিনিময় নিয়ম মেনে চলে অর্থাৎ x belongs to a and y belongs to b এটাও যা y belongs to b and x belongs to a কিন্তু সেম সেজন্য এটা কিংবা এটা যেকোনো একটা কিন্তু তোমরা লিখতে পারো তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম দেখো যদি x y এসব ডিস্টিং হয় তাহলে অবশ্যই a কার্তেশীয় গুণ b a কার্তেশীয় গুণ b এটা নট ইকুয়াল টু হবে দেখো b কার্তেশীয় গুণ a তাহলে a কার্তেশীয় গুণ b নট ইকুয়াল টু হচ্ছে b কার্তেশীয় গুণ a তবে এই যে কার্তেশীয় গুণ সেটা কিন্তু সেম সেটের উপরেও কিন্তু হতে পারে একই সেটের উপরে অর্থাৎ a কার্তেশীয় গুণ a কিন্তু হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব যদি সেম সেটের উপর অর্থাৎ এ কার্তেশীয় গুণ এ হয় সেখানেও কিন্তু ক্রমিত জোড়াকারে আমরা প্রত্যেকটা পদ পাব যা প্রথম পদের এলিমেন্টটাও থাকবে এ সেটের অন্তর্গত দ্বিতীয় যে পদ সে এলিমেন্টটাও থাকবে এ সেটের অন্তর্গত অর্থাৎ আমাদের এক্ষেত্রে কি হবে যদি এক্স কমা ওয়াই হয় তাহলে সাজ দ্যাট এক্স কমা ওয়াই ব্লাস্ট হচ্ছে ক্যাপিটাল এ তাহলে এই আকারে কিন্তু আমরা পাবো তা এখানে আমরা যদি এক্সাম্পল নিই তাহলে বিষয়টি কিন্তু আরো পরিষ্কার হবে আর এক্সাম্পলটা তোমরা একটু খেয়াল করো যাতে এবং খেয়াল করলে দেখবে অবশ্যই তোমরা অনুশীলনের যে অঙ্ক আছে বা অনুশীলনের যে অঙ্ক আছে সেগুলো কিন্তু তোমরা অনায়াসে সলভ করতে পারবে তাহলে মনে করো এ সমান একটা সেট 1 2 বি সমান হচ্ছে আছে হয়তো এ বি সি তাহলে এ কার্তেশীয় গুণ বি সমান দেখো ক্রমিত জোড়া আমরা কিভাবে করছি ওয়ান এর দ্বিতীয় পদ হলো এর প্রথম পদ ওয়ান এর দ্বিতীয় পদ এর অন্তর্গত পদ হবে এর দ্বিতীয় এই ক্রমিত জোড়ের দ্বিতীয় পদ আবার ওয়ান বি এই যে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি কমা এবার দুই টু এ টু বি টু সি তাহলে দেখো এই যে ক্রমিত জোড়টা পেয়েছি এক্ষেত্রে দেখো প্রথম পদগুলো সবই দেখো এ সেটের অন্তর্গত দেখো ওয়ান 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 টু 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 আর এখানে দেখো ওয়ান টু হচ্ছে এ সেটের অন্তর্গত পদ আবার এ বি সি তাহলে ক্রমিত জোড়ের দ্বিতীয় পদ দেখো এ বি সি এ বি সি তাহলে দেখো এ কার্তেশীয় গুণ বি করলে আমরা দেখো এ সেটের অন্তর্গত প্রথম পদগুলো পেয়ে যাচ্ছি আর বি সেটের অন্তর্গত পদগুলো অবশ্যই দ্বিতীয় পদ হিসাবে পাচ্ছি তাহলে যাই হোক এটা আমরা পেলাম এবার যদি বি কার্তেশীয় গুণ এ করি তাহলে বি কার্তেশীয় গুণ এ করলে কি হবে এবার ক্রমিত জোড়ের প্রত্যেকটি পদের প্রথম পদ হবে বি সেটের অন্তর্গত পদ আর এ দ্বিতীয় পদ হবে এ সেটের অন্তর্গত পদ তাহলে এখান থেকে হবে এ ওয়ান এ টু বি ওয়ান
b2 c1 c2 এই ভাবে কিন্তু আমরা পাবো অর্থাৎ সহজ কথা a কার্টেসিয়ান গুণ b করে যে আমরা এলিমেন্ট গুলো পেয়েছি এটাকে আমরা অর্ডার পেটা চেঞ্জ করে দিলে কিন্তু b কার্টেসিয়ান গুণ এর এলিমেন্ট পেয়ে যাব অর্থাৎ এখানে আছে কি 1a সেটা কি লিখবো a, 1 আছে 1b সেটা কি লিখবো কি b, 1 এখানে আছে 1c সেটা কি লিখবো কি c, 1 2a সেটা কি লিখবো a, 2 এ আছে 2b সেটা কি লিখবো b, 2 আছে 2c সেটা কি লিখবো c, 2 তাহলে এই দেখো b কার্টেসীয় গুণ কিন্তু আমরা করতে পারলাম তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু তোমাদের কাছে লাগবে কি যে না তাহলে a কার্টেসীয় গুণ b এ দিয়ে আমাদের তো বললো a সেট আর b সেট নির্ণয় করো আমাদের এটা দেওয়া নেই a কার্টেসীয় গুণ b দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব আমরা ডেফিনিশন অনুযায়ী কি জানি এই ক্রমিত জোড়ের প্রথম পদগুলি হচ্ছে আমাদের a সেটের অন্তর্গত তাহলে a সেটটা হবে কি a সেটটা সমান হবে a সেট সমান কি পাবো দেখো 1 1 1 অর্থাৎ 1 এখানে আছে 2 2 2 অর্থাৎ 2 তাহলে a সেট হচ্ছে 1, 2 আর b সেট সমান আমরা কি পাবো দেখো ক্রমিত জোড়ের দ্বিতীয় পদ তাহলে a b c এখানে দেখো a b c তাহলে হবে a b c তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের থাকতে পারে তো এখানে আরেকটা বিষয় তোমরা ফলো করেছো না আমরা জানি না দেখো a সেটে আমরা নিয়েছিলাম 1, 2 অর্থাৎ দুটো পদ আর b সেটে নিয়েছিলাম আমরা a b c অর্থাৎ তিনটি পদ আর a কার্টেসীয় গুণ b করে আমরা পদ সংখ্যা পেয়েছি দেখো 1 2 3 4 5 6 অর্থাৎ এখানে আছে দুটি পদ আর এখানে তিনটি পদ সেই 2 আর 3 গুণ করে কিন্তু এসেছে আমাদের 6 সেই জন্য তোমরা অবশ্যই একটা সূত্র আকারে মাথায় রাখবে যদি a সেটে m সংখ্যক পদ থাকে আর b সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে a কার্টেসীয় গুণ b a কার্টেসীয় গুণ b এই সেটে টোটাল পদ হবে m এর সংখ্যক তাহলে কি বললাম a সেটে যদি m সংখ্যক পদ থাকে আর b সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে a কার্টেসীয় গুণ b সেটে টোটাল পদ হবে m n অর্থাৎ আরো সহজ ভাবে বললে a সেটে যদি সাপোজ 5টি পদ আছে আর b সেটে আছে মনে করো 6টি পদ তাহলে a কার্টেসীয় গুণ b তে পদ সংখ্যা হবে 5 6 30 অর্থাৎ 30টি পদ তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে কারণ দেখবে এই ধরনের ধারণা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আছে তাহলে আমরা কি পেলাম যে না a কার্টেসীয় গুণ b এই সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেলাম তাহলে এখানে একটা বিষয় কিন্তু তোমরা মাথায় রাখবে যদি কোন একটা সেটের ক্ষেত্রে আমাদের প্রমাণ থাকে কোন একটা রিলেশন প্রমাণ করতে দেয় এবং তার মধ্যে যদি কার্টেসীয় গুণ থাকে তাহলে অবশ্যই সেই সেটের অন্তর্গত পদ x, y এই আকারে ধরবে অর্থাৎ ক্রমিত জোড় আকারে কিন্তু এলিমেন্ট ধরতে হবে যদি ক্রমিত জোড় আকারে এলিমেন্ট না ধরো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল কারণ a কার্টেসীয় গুণ b এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি প্রত্যেকটি পদ ক্রমিত জোড়ের আকারে সে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ দুটো সূত্র আমি প্রমাণ করে দেব আর বেশিরভাগ সূত্রই কিন্তু এখান থেকে প্রমাণ করা আছে যার জন্য আমরা যে দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট আমরা সেই দুটো আলোচনা করে দিচ্ছি তা দেখো প্রথম সূত্র হচ্ছে এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন সি সমান এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন এ কার্টেসীয় গুণ সি এটা প্রমাণ করতে দেওয়া আছে তাহলে এখানে দেখো কার্টেসীয় গুণ আছে দেখো কার্টেসীয় গুণ আছে কার্টেসীয় গুণ আছে তাহলে এই পদের অন্তর্গত যে এলিমেন্ট ধরবো সে অবশ্যই ক্রমিত জোড় আকারে তাহলে আমরা কি করছি যে না লেট এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন সি তাহলে দিস ইমপ্লাইজ তাহলে এ এক্সটা কি হবে এই সেটের অন্তর্গত আর ওয়াইটা হবে এই সেটের অন্তর্গত অর্থাৎ এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি তাহলে দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড তাহলে কি হবে ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি কারণ তোমরা জানো ইউনিয়ন থাকলে ওয়ার দ্বারা জয়েন হয় তাহলে দিস ইমপ্লাইজ
x belongs to a and y belongs to b, or x belongs to a and y belongs to c, tale this implies x comma y belongs to a cartesian gun b, or x comma y belongs to a cartesian gun c, tale this implies x comma y belongs to a cartesian gun b union a cartesian gun c. তাহলে এই সেটের অন্তর্গত আমরা ধরেছিলাম এক্স ওয়াই, কিন্তু এখন দেখছি এক্স ওয়াইটা এই সেটের অন্তর্গত, অর্থাৎ এখান থেকে কি বলা যাবে, এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন সি সাবসেট অফ এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন এ কার্টেসীয় গুণ সি, এটা আমরা এক নম্বর দেব। এবার আমরা কি করব, যে না এই সেটের অন্তর্গত যে কোনো একটা এলিমেন্ট ধরব পি কমা ওয়াই, আমরা কি ধরছি যে না পি কমা কিউ, পি কমা ওয়াই না পি কমা কিউ, আমরা বিলাস টু নিচ্ছি এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন এ কার্টেসীয় গুণ সি। তাহলে দিস ইমপ্লাইজ কি হবে, এখান থেকে আমরা কি পাবো, p comma q belongs to a cartesian gun b, or p comma q belongs to হচ্ছে a cartesian gun c। তাহলে এখান থেকে কি আসবে, this implies p belongs to a and q belongs to b, or p belongs to a and q belongs to c, tale this implies p belongs to a common, p belongs to a and common, tale ekhane ki hobe q belongs to b or hocche q belongs to c, tale this implies p belongs to a and q belongs to b union c, tale this implies p comma q belongs to a cartesian gun b union c। তাহলে এখান থেকে আমরা কি করব, যে লিখব যে না এই সেট এই সেটের সাবসেট, তাহলে লিখব কি, অথায়ে এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন এ কার্টেসীয় গুণ সি সাবসেট অফ এ কার্টেসীয় গুণ বি ইউনিয়ন সি, এটা হচ্ছে দু নম্বর। তাহলে এক আর দুই থেকে আমরা কি বলতে পারি, অবশ্যই এটা সমান এটা, তাহলে এ একটা ইম্পর্টেন্ট রুল, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। এরপর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ রুল আলোচনা করব, তারপরে যাব অনুশীলন নিয়ে, আমরা এসএনদের দুইয়ের ইয়ে যে অনুশীলনী আছে সেটা আমরা আলোচনা করব, অর্থাৎ সেখান থেকে কিছু অঙ্ক আমরা হিন্টস দিয়ে দেব বা কিছু কিছু সম্পূর্ণ সমাধান করে দেব। তা আসছি আমরা পরের সূত্র, দেখো পরে যে সূত্র আছে সেখানে কি বলা আছে, যে এ কার্টেসীয় গুণ বি ডিফারেন্স সি সমান আছে এ কার্টেসীয় গুণ বি ডিফারেন্স হচ্ছে এ কার্টেসীয় গুণ সি, এই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানেও কিন্তু আমরা এই সেটের অন্তর্গত পদ নেব, তা আমরা নিচ্ছি লেট এক্স কমা ওয়াই বিলাংস হচ্ছে এ কার্টেসীয় গুণ বি ডিফারেন্স সি, তাহলে দিস ইমপ্লাইজ তাহলে এক্স বিলাংস টু এ অ্যান্ড y belongs to b different c, তাহলে y যদি b different c এর মধ্যে থাকে তাহলে y টা অবশ্যই b তে থাকবে কিন্তু c তে থাকবে না, তাহলে this implies x belongs to a and
y belongs to b and y not belongs to c তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে এরকম জায়গা আসলে দেখো y belongs to b and y not belongs to c সেই ক্ষেত্রে কিন্তু y belongs to লিখব b - c এটা কিন্তু এখান থেকে কিন্তু এখানে যাব এটা কিন্তু পরের স্টেপে যখন আমরা আলোচনা করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখাবো অর্থাৎ এইটা থাকলে আমরা এখানে যাচ্ছি আর এইটা থাকলে কিন্তু আমরা এখানে যাব তাহলে দিস ইমপ্লাইজ দেখো x belongs to a and y belongs to b and x belongs to a and y not belongs to c তাহলে this implies x comma y belongs to a cartesian গুণ b and x comma y এই দেখো not belongs to a cartesian গুণ c তাহলে this implies x comma y belongs to a cartesian গুণ b difference হচ্ছে a cartesian গুণ c তাহলে এবার আমরা কি লিখব যেহেতু এই এলিমেন্ট এর অন্তর্গত ধরেছিলাম কিন্তু এখন দেখাচ্ছি এর অন্তর্গত তাহলে অবশ্যই এইটা সাবসেট হবে এটা অর্থাৎ এখানে আমরা কি লিখব a cartesian গুণ b difference c সাবসেট অফ a cartesian গুণ b ডিফারেন্স a cartesian গুণ c এটা দেব আমরা এক নম্বর এরপর আমরা এই সেটের অন্তর্গত যে কোনো একটা এলিমেন্ট ধরব p কমা q বা a কমা b ক্রমিত জোড় ধরে ঠিক আমরা এখান থেকে এখানে চলে আসব কি বললাম এখান থেকে আস্তে আস্তে এই দিকে চলে আসব আসলে এই সেটটা হয়ে যাবে এর সাবসেট তাহলে এবার সেটা আমরা দুই নম্বর দেব এবার এক আর দুই সমান এক আর দুই থেকে কিন্তু আমরা এই দুটো সেট সমান বলতে পারব তাহলে আবারও বলছি তোমরা এখান থেকে এই দিকে চলে যাবে এখানে ধরে নেবে যে p কমা q এই সেটের অন্তর্গত অর্থাৎ p কমা q belongs to এটা তারপর প্রথমে এই লাইন তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা ঠিক ব্যাক প্রসেস এখানে যেখানে x y আছে তোমরা সেখানে a b কমবা কিংবা a b কিংবা p q ধরে নিয়ে এখানে চলে যাবে গেলে কিন্তু তোমাদের কি আসবে যে এইটা হয়ে যাবে এর সাবজেক্ট অর্থাৎ এইটা হচ্ছে এক নম্বর আর এইটা সাবসেট হবে এটা যেটা পাবো সেটা হচ্ছে দুই নম্বর এক আর দুই থেকে বলবো কি এরা দুজন পরস্পর সমান আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা অনুশীলনে দুটো একটা অঙ্ক একটু আলোচনা করব আলোচনা করলে আশা করি ভালো লাগবে দেখো অনুশীলনী একের এমসিকিউ যে একের দাগ আছে এমসিকিউ একের দাগে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমি একটু আগেই আলোচনা করেছি দেখো এ প্লাস বি কমা থ্রি এ মাইনাস টু বি সমান মাইনাস নাইন কমা মাইনাস টু এটা যদি হয় তাহলে এ আর বি এর মান তাহলে তোমরা বুঝতে পারছ কি হবে এ প্লাস বি সমান মাইনাস নাইন থ্রি এ মাইনাস টু বি সমান হবে মাইনাস টু এবার দুটো সমাধান করলে আমরা এ আর বি এর মান পেয়ে যাব তারপর দুয়ের দাগ দেখো দুয়ের দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে এ সমান আছে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর বি সমান আছে টু ফোর ফাইভ সি সমান আছে টু ফাইভ এবার আমাদের বের করতে দিয়েছে দেখো এ মাইনাস বি অর্থাৎ এ ডিফারেন্স বি কার্তেশীয় গুণ বি ডিফারেন্স সি তাহলে এ ডিফারেন্স বি সমান কি হবে তাহলে এ ডিফারেন্স বি এর অর্থ কি এই দুটো সেট থেকে আমরা এমন একটা সেট গঠন করব যেটার প্রত্যেকটি পদ কি বললাম এই এ এবং বি থেকে
এমন একটা সেট গঠন করব যে সেটের প্রত্যেকটি পদ এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। তাহলে এখানে দেখো বি তে আছে 2 4 5 আর এ তে আছে 2 4 আর 1, তাহলে এ ডিফারেন্স বি সমান কি 1, কারণ কি 1টা দেখো বি তে নেই, তাহলে এ ডিফারেন্স বি সমান পাবো আমরা 1। তারপরে আমাদের বি ডিফারেন্স সি, তাহলে বি ডিফারেন্স সি সমান, তাহলে দেখো বি ডিফারেন্স সি সমান আমরা কি পাবো, আমরা এমন একটা সেট গঠন করব যে সেটের প্রত্যেকটি পদ বি তে থাকবে কিন্তু সি তে থাকবে না। তাহলে এখানে দেখো আছে 2 5, এখানেও দেখো আছে 2 5, তাহলে অবশ্যই 4, কারণ 4 দেখো অবশ্যই বি তে আছে কিন্তু সি তে নেই। তাহলে এবার এদের দুজনের কার্টেসীয় গুণ, তাহলে এদের দুজনের আমরা যদি কার্টেসীয় গুণ করি তাহলে কি হবে, এ ডিফারেন্স বি কার্টেসীয় গুণ বি ডিফারেন্স সি সমান, তাহলে কি পাবো আমরা, আমরা পাবো 1,4, এই সেটটাই পাবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আছে নাম্বার অফ এ সমান 3, নাম্বার অফ এ সমান 3, নাম্বার অফ বি সমান 4। তাহলে নাম্বার অফ এ কার্টেসীয় গুণ এ কার্টেসীয় গুণ বি এটার মান কি, তা এটা সমান হচ্ছে নাম্বার অফ এ নাম্বার অফ এ নাম্বার অফ বি, তাহলে কি হবে 3 × 3 × 4, তাহলে কি হবে 3×9 = 9 = 36, এই হচ্ছে আমাদের নাম্বার অফ এ কার্টেসীয় গুণ বি এর মান। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু বেশ কিছু আছে, তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবে। তারপরে দেখো চারের দাগ, এমসিকিউ চারের দাগে যেটা আছে সেখানে দেখো এ সমান দেওয়া আছে আর বি সমান দেওয়া আছে। এবার আমাদের এ কার্তেসীয় গুণ বি সমান বের করতে দিয়েছে, তারপরে বি কার্তেসীয় গুণ এ সমান বের করতে হবে। তা আমরা একটু আগেই দেখেছি এ কার্তেসীয় গুণ বি নট ইকুয়াল টু হচ্ছে বি কার্তেসীয় গুণ এ। তাহলে এবার তাদের ইন্টারসেকশন কি বললাম, প্রথমে আমাদের নির্ণয় করতে হবে এ কার্তেসীয় গুণ বি, তারপরে নির্ণয় করব আমরা বি কার্তেসীয় গুণ এ। তা আমরা সূত্র আলোচনা করার সময় দেখলাম কি এরা দুজন অসমান, তাহলে এরা যদি অসমান হয় বা ডিস্টিং হয় তাহলে এ কার্তেসীয় গুণ বি এদের ইন্টারসেকশন বি কার্তেসীয় গুণ এ সমান হবে অবশ্যই হয়। এই হচ্ছে আমাদের এমসিকিউ চারের দাগ। এরপর একের দাগে পি সমান দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে, সেখান থেকে আমাদের পি কার্তেসীয় গুণ কিউ বের করতে হবে এবং কিউ কার্তেসীয় গুণ পি বের করতে হবে, এটা অবশ্যই তোমরা করতে পারবে। দুইয়ের দাগ একই টাইপের অঙ্ক, তিনের দাগ, তারপর চারের দাগ, পাঁচের দাগ, এগুলো সব কিন্তু একই টাইপের অঙ্ক, যার জন্য তোমরা অবশ্যই করতে পারবে, এগুলো আমরা আলোচনায় যাচ্ছি না। এরপর দেখো সংক্ষিপ্ত একের দাগ, তাহলে অতি সংক্ষিপ্ত বললাম, এবার হচ্ছে যাচ্ছি আমরা সংক্ষিপ্ত একের দাগে। দেখো সংক্ষিপ্ত একের দাগে কি বলেছে, এ কার্তেসীয় গুণ বি সমান দেওয়া আছে, তাহলে বি কার্তেসীয় গুণ এ সমান কি হবে। তা আমি বলেছিলাম এ কার্তেসীয় গুণ বি করে যে আমরা অর্ডার পেয়ার গুলো পাবো বা প্রমিত জোড় গুলো পাবো, এবার বি কার্তেসীয় গুণ এ করতে বললে সেটা কি অর্ডার পেয়ারটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রথম এলিমেন্টটা চলে যাবে দ্বিতীয় এলিমেন্টে আর দ্বিতীয় এলিমেন্টটা চলে আসবে প্রথম এলিমেন্টে, আসলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। সেটা আমরা সূত্র যখন আলোচনা করেছি সে তখন কিন্তু আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপর দুইয়ের দাগে দেখো পি কার্তেসীয় গুণ বি সমান দেওয়া আছে বা কিউ সমান দেওয়া আছে, পি কার্তেসীয় গুণ কিউ বা পি ক্রস কিউ সমান দেওয়া আছে, আমাদের পি এবং কিউ সেট নির্ণয় করতে হবে, সেটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যেহেতু এখানে আছে পি কার্তেসীয় গুণ কিউ, পি কার্তেসীয় গুণ কিউ সমান দেওয়া আছে, তাহলে এখানে যে অর্ডার পেয়ার গুলো থাকে তা আমরা কি জানি এর প্রথম এলিমেন্ট গুলো অবশ্যই কোথায় থাকে, পিতে থাকে। তাহলে প্রথম এলিমেন্ট গুলো নিয়ে যে সেট পাবো সেটা হচ্ছে পি সেট, আর দ্বিতীয় যে এলিমেন্ট গুলো আছে
সেইগুলো নিয়ে যে আমরা সেট পাবো সেটা হচ্ছে আমাদের কিউ সেট। তাহলে এটাও কিন্তু আমরা সূত্র আলোচনা করার সময় বলেছি। এইভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। তারপর দেখবো তিনের দাগ চারের দাগে যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি বলা আছে, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সেখান থেকে বি কার্তেশীয় গুণিয়ে সমান আমাদের নির্ণয় করতে হবে। তা ওখান থেকে তোমরা অবশ্যই কি করবে, সেটের মান নির্ণয় করে নেবে। যেমন দেখো এ সমান কি দেওয়া আছে, একটু আলোচনা করে দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে তোমাদের। দেখো ওখানে এ সেট সমান কি বলা আছে, এ সেটটা দেখালে আশা করি বাকিগুলো তোমরা করতে পারবে। এ সেট হলো এক্স, সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং আরেকটা কি শর্ত বলা আছে, ওয়ান লেস দেন এক্স লেস দেন ইকাল টু থ্রি। তাহলে এ সেটটা এক্স, এক্সটা কি স্বাভাবিক সংখ্যা, আর সেই স্বাভাবিক সংখ্যা এক থেকে তিনের মধ্যবর্তী এবং তিনের সমান। অর্থাৎ এ সেট সমান আমরা পাবো একের বড় কত, দুই, আর তিনের সমান যেহেতু তিন, তাহলে এ সেটটা হচ্ছে টু কমা থ্রি। এইভাবে কিন্তু তিনের দাগ এবং চারের দাগের অঙ্কগুলো করতে হবে। এইভাবে তোমরা সেটটা নির্ণয় করবে, তারপর কার্তেশীয় গুণ করবে, করলে কিন্তু উত্তর চলে আসবে। এরপর বলছে এ কার্তেশীয় গুণ বি বের করতে হবে। তারপর বলছে এ কার্তেশীয় গুণ বি এর উপসেট সংখ্যা কত হবে। তা দেখো এ সেটে পাঁচের দাগে যেটা বলছি, দেখো সেখানে কি বলা আছে, এ সেট আছে তিনটি এলিমেন্ট, ওয়ান টু থ্রি। বি সেটে আছে সিক্স কমা সেভেন, অর্থাৎ দুটো এলিমেন্ট। তাহলে এ কার্তেশীয় গুণ বি এই সেটে আমরা এলিমেন্ট পাবো কটা, অবশ্যই তিন গুণ দুই সমান হচ্ছে ছয়টি। এবার বলা হচ্ছে এ কার্তেশীয় গুণ বি এর উপসেট সংখ্যা। তা আমরা কি জানি, কোন একটা সেট এ সেখানে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে অবশ্যই এর উপসেট সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে এখানে এলিমেন্ট হচ্ছে ছয়টি, তাহলে এ এর উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার সিক্স। এর উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার সিক্স। এই ধরনের কিন্তু অঙ্ক পরপর আছে, এবং আমরা যে সূত্র আলোচনা করেছি সেই সূত্র উপরে দাঁড়িয়েই কিন্তু অঙ্কগুলো পরপর করতে হবে। তা আমার মনে হয় এখানে যে অঙ্কগুলো আছে বা যে ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে প্রত্যেকটি অঙ্কই তোমরা কিন্তু সলভ করতে পারবে। কোনো অঙ্কই আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা যেভাবে সূত্র আলোচনা করেছি বা যে কটি অঙ্ক আলোচনা করে দিলাম এইগুলো যদি তোমরা মাথায় রাখো দেখবে প্রত্যেকটি অঙ্ক তোমরা সলভ করতে পারছো। তবুও আমি বলবো বাকি যে অঙ্কগুলো থাকছে, বাকি আর চার পাঁচটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো হোমওয়ার্ক হিসাবেই তোমাদের দেওয়া হচ্ছে। যদি হোমওয়ার্ক করতে যেয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানালে আমরা পরের যে ভিডিও, আমরা রিলেশনের যে ভিডিও আপলোড করব সেই সময় আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করে দিয়ে আমরা রিলেশন আলোচনা করব। তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।